রানীহাটের ভয়ঙ্কর শীর্ষ পরকীয় সম্রাজ্ঞী শাহনাজ পারভীন দীপ্তি। চালচলন ও জীবনযাপনে তার আভিজাত্যের ছাপ, চলেন উঁচু তলার মানুষের সঙ্গে। পরকীয়ার ব্যবসা করে তিনি টাকার পাহাড় গড়েছেন, ব্যবসা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন সমাজের বড় বড় মানুষের সাথে সখ্যতা। দেখতে বেশ সুন্দরী এই পরকীয়া সম্রাজ্ঞী, নিজেকে টিকিয়ে রাখতে রূপের জাদুতে বহু পুরুষের মন ভেঙে গড়িয়ে দিয়েছেন। পরকীয়া তার কাছে পুতুল খেলার মতো, কারণ পুরুষকে নিয়ে খেলতে তার ভালো লাগে। তাই একে একে তিনি তুষ ভাণ্ডার থেকে শুরু করে ঢাকা শহরের আভিজাত্য মানুষের সোনার সংসারে লাগিয়েছেন সাংসারিক জ্বলন্ত আগুন। দীপ্তির বয়স 40-এর মতো, অতি দরিদ্র পরিবারের মেয়ে, গড়েছেন বিপুল সম্পত্তি। লালমনিরহাট কালীগঞ্জ থানার তুষ ভাণ্ডার ভূমি অফিসের বিপরীতে থাকেন দোতলা বাড়িতে। রুমে এসি আছে লাইট সেট, মাইক্রোবাস। রংপুর শহরের ধাপ এলাকায় 600 জমি। অন্য 10 নারীর চেয়ে তিনি সুন্দরী। স্কুলের গণ্ডি না পেরলেও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তিনি। পরিপাটি পোশাক ও গহনা দিয়ে সবসময় নিজেকে আকর্ষণীয় করে রাখেন, দেখলে যে কারো মনে হতে পারে অভিজাত ঘরের মেয়ে তিনি। এখন অভিজাত ভাবেই চলাফেরা করেন। কি তার নেই, আছে গাড়ি বাড়ি সহ বিপুল অর্থ সম্পত্তি। দীপ্তি নিজেকে বিকশিত করতে সরকারি দলের কতিপয় নেতাদের সঙ্গে মেলামেশা শুরু করেন। অভিযোগ রয়েছে ঢাকা ধানমন্ডিতে ফ্ল্যাট রয়েছে তার, আর এই ফ্ল্যাটে দেহ ব্যবসা করেন তিনি নিজেও। সেই ফ্ল্যাটে থাকে শাহনাজ পারভীন দীপ্তির ছোট ভাই মাস্তুরি রহমান বিপুল ও কলেজ পড়ুয়া বড় মেয়ে। আর মোবাইলে যোগাযোগ ও দিনক্ষণ ঠিক হলে দীপ্তি চলে আসে লালমনিরহাট থেকে ঢাকার সেই ফ্ল্যাটে। স্থানীয়রা জানায় দীপ্তি একজন খারাপ চরিত্রের মেয়ে মানুষ, তার কারণে একাধিক জনের সংসার ভেঙে গেছে। তার বয়স হয়েছে কিন্তু স্বভাব চরিত্র পাল্টায়নি।